এই এই সূরার শেষ আয়াতটাতে বলা হয়েছে যে আয়াতটা আমি পড়েছি 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সলিহা যে ব্যক্তি চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর দিদার যে ব্যক্তি চাই আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চাই ফালইয়ামাল আমালান সলিহা সে যেন আমলে সলিহ করে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আমল করতে গিয়ে কেউ যেন এক আল্লাহর সাথে অন্যকে শরীক না করে এই দুইটা শর্ত যদি কেউ মানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ দিবেন সাক্ষাৎটা কি এটা আমরা অনেকেই বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের সাক্ষাৎটা মানুষ বিভিন্নভাবে করে কিভাবে করে সালাতের মধ্যে আল্লাহ সাক্ষাৎ হয় ইখলাসের মধ্যে আল্লাহ সাক্ষাৎ হয় সিয়ামের মধ্যে আল্লাহ সাক্ষাৎ হয় মানে সবগুলোই করে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ফয়সালার পরে আল্লাহ রাসূল বলছেন 181 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাসূল বলছেন ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন তুরিদুনা শাইয়ান আজিদুকুম তোমরা কি আরো কিছু চাচ্ছ তোমাদেরকে আমি বাড়িয়ে দেব তোমরা যদি আরো চাও তাহলে আমরা তোমাদেরকে বাড়িয়ে দেব আল্লাহ বলবেন আজিদুকুম তোমাদেরকে বাড়িয়ে দেব তখন জান্নাতীরা বলবে আলাম তুবাইগিদ বুজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ও তুনজিনা মিনান নার আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি মানে আর কিছু চাই না জান্নাতের আর কিছু চাই না বাস্তবতা এটাই এত কিছু জান্নাতে পাওয়ার পরে আর কি চাইবে আল্লাহ বুঝবেন এর আর কিছু চাই না আল্লাহ রাসূল বলছেন ফায়াকশিফুল হিজাব আল্লাহ রাব্বুল আলামিন এবং জান্নাতীদের মাঝে যে পর্দা আছে এই পর্দাটা আল্লাহ খুলে দিবেন আল্লাহকে কোনোদিন দেখেনি জান্নাতীরা এবার জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবে আল্লাহ এত সুন্দর আল্লাহ এতই সুন্দর আল্লাহ রাসূল বলছেন মা উতু আহাব্বা ইলাইহিম আন-নাযরা ইলা রাব্বিহিম আযজা ওয়াজাল জান্নাতীদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা জান্নাতীরা আল্লাহকে দেখতেই থাকবে এইটা হলো সবচেয়ে বড় নিয়ামত এইটা হলো সাক্ষাৎ এটা হলো লিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 74 নম্বর আয়াত সূরা তাওবা আল্লাহ বলেছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহর দিদারটা হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আপনারা সহজে আল্লাহকে দেখতে চান কে কে হাত তুলেন তো দেখি দেখতে চান আল্লাহ তুমি কবুল করো আমিন তো শর্ত একটা দুটা শর্ত আছে আল্লাহকে যদি জান্নাতে দেখতেই চান 554 নম্বর হাদিস
সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ফজর সালাত এবং আসর সালাত এই দুইটা সালাত আউয়াল ওয়াক্তে আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কিন্তু খুব কঠিন যে ফজর সালাত আর আসর সালাত টাইম মতো পড়া খুব কঠিন। জোহর সালাতে যত মুসল্লি মসজিদে পাওয়া যায় আসর সালাতে পাওয়া যায় না, মাগরিবের সালাতে যত মুসল্লি পাওয়া যায় ফজর সালাতে তত মুসল্লি পাওয়া যায় না, অত সহজ না। তবে কেউ যদি এই দুই ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে অর্থাৎ হেফাজত করে যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির সাথে আল্লাহ দেখা করবেন, সাক্ষাৎ করবেন। এটা হলো লেখা, এর জন্য শর্ত করেছেন আমুলে সওয়াব। আজকে যে আমুলগুলো আমরা করি এগুলোকে আসলে আমুলে সলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1718 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠায়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ, কেউ যদি কোনো আমল করে আর ওই আমল করার নির্দেশ যদি আমি মোহাম্মদ না দেই ফাহরাদ ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। তাহলে যে আমুলগুলো চলমান এই আমুলগুলো যাচাই করতে হবে না? জি যাচাই করতে হবে, দলিলে আছে কিনা। মুয়াজ্জিন আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তো উত্তরে বলছি সাদাকতা ওয়া বারারতা, দলিল আছে না? আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে আসসালাতু খায়রুন নাওমি বলতে হবে, সাদাকতা ওয়া বারারতা বলা সম্পর্কে কোনো দলিল পাওয়া যায় না, পেলে আমরাও মানব। কি দলিল থাকতে হবে তো, এটা একটা আমল। আজানের দুয়ার মধ্যে যোগ দিয়েছি ওয়াদ্দারাজাতা রাফিয়া ওয়া রুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামা, দলিল জাল দলিল থাকলে বলতাম এটা হাদিস জাল, কিন্তু যার দলিল নাই ওটা কি বলবো? বুঝেন নে, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? শীতে খুব জড়সড় হয়ে আছেন তাই না? একটু পরে শেষ করে দেব, আপনারা বিরক্ত হবেন না, আর একটু বলেই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তো দলিল নাই, কোরআন সুন্নাহ আমার বাপের পৈতৃক সম্পত্তি না, আপনার বাপের পৈতৃক সম্পত্তি না, এটা আল্লাহ প্রদত্ত বিধান, আপনিও দেখে নিতে পারেন, উন্মুক্ত আছে কোরআন সুন্নাহ মৌজুদ আছে, আপনি খুঁজে বের করেন না, যদি না পান তাহলে আমল করা যাবে না, দলিল নাই। যেটা রাসূল করেননি ওইটা করা যাবে না? হ্যাঁ, তবে এটা বলছি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যেটা আজানের দোয়ার শেষে বলা হয় এই হাদিস জয়ীফ, এই হাদিসটা মুনকার বাইহাকিতে এসেছে, যেহেতু হাদিস ঠিক না এটা যোগ করতে পারবো না। আমি বলবো আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা, সব হাদিসে এটাই বর্ণিত হয়েছে, আমি এটাই বলবো। রেডিওতে বললেও চলে না, টিভিতে বললেও চলবে না, হুজুর বললেও চলবে না, সাহাবি বললেও চলবে না, যতক্ষণ পর্যন্ত নবীর পক্ষ থেকে স্পষ্ট দলিল না পাওয়া যাবে ততক্ষণ আমল করা যাবে না। গলাবাজি করে কোনো লাভ নেই, কোনোই লাভ নেই। গলাবাজি কয়দিন করবেন আপনি? মরবেন না, তারপরে কি গলাবাজি করবেন? আপনি ভাবতে পেরেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলার সাহস রাখেননি, নিজে পারেননি কথা বলতে, অথচ তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন সকল নবীর সর্দার, তিনি পারেননি, বরং আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা,
সূরা নাজম 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহী করা না হয় শরীয়ত বিষয়ে তিনি কোনো কথা বলতেন না এরপরে আবার বলছেন সূরা হাক্কা 44-45-46 নম্বর আয়াত ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাউদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল আতিন আল্লাহ বলছেন যদি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন তাহলে ডান হাত দিয়ে আমি তাকে ধরে ফেলতাম এবং তার গলাটা কেটে আমি বিচ্ছিন্ন করে দিতাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ধমক দিচ্ছেন বিশ্ববাসী শুনে রাখো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন তাহলে আমি তার টুটি ছিঁড়ে ফেলতাম আমরা কিভাবে বলতে পারি যার দলিল নাই দোয়া কি বানানো যায় একটা হাদিস শুনেন 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছিলেন ওযু করার সময় তিনি মুখমণ্ডলটা ধৌত করে শেষ করে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন হাদিসের ভাবটা বোঝা যায় সাহাবীরা ভাবছেন যে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিয়ে কি লাভ হবে কতটুকু উপকার হবে ভাবটা এইরকম তখন আল্লাহ রাসূল বলছেন হাকাদা আমারনি রব্বি আযা ওয়াজাল সাহাবীরা এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে